আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমাদের দেশে বলে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আর কি বলে, যে দিয়া সিমের বিচির খাসিয়া, খাসিয়া বলে। কেন খাসিয়া বলে এটা আমি জানি না অবশ্য। আচ্ছা যাই হোক, খাসিয়াতে আমার যে যে উপকরণগুলো এখানে লাগছে সেগুলো আমি সামনে উপস্থাপন করেছি আপনাদের। সিমের বিচি আছে, ধনে পাতা আছে, শোল মাছের কিছু পিস নিয়েছি আমি, হলুদ মরিচ, ধনে গুঁড়া, লবণ এক চামচ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা সামনে এসেছে, ওটা দিয়ে আমি বানাবো হচ্ছে খাসিয়া, সিমের বিচির খাসিয়া বানাবো। প্রথমে আমি মাছগুলোকে আগে ভেজে নিলাম হালকা করে, খুব একেবারে কড়া ভাজা করব না, হালকা ভেজে নিয়েছি মাছগুলো। তারপর আমি প্রথমে কড়াইয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম, ভেজে নরম করে নিব আর কি, একেবারে ইয়া বেরেস্তার মতো লাল করে ফেলবো না। নরম হয়ে গেলে আমি মশলা মেশানো পানিটা, মশলা লবণ টবণ সব কিছু যে পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, যেন মশলাটাতে সামান্য পানি দিয়েছি এই কারণে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পাক উঠে যাওয়ার পরে আমি এখানে মাছগুলোর সাথে দিয়ে দিলাম, মাছগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর বিচুগুলো দিয়ে দিয়েছি আমি। কষানোর পানিতেই কিন্তু বিচিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, বিচি থেকেও কিন্তু অনেকটুকু পানি বের হয়েছে। তারপর আমরা ঢেকে দিব, এখান থেকে বিচি থেকে অনেকগুলো পানি বের হয়ে বিচিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিয়েছি, পানিটা আমি সেই পরিমাণে দিয়েছি, এখানে বিচিগুলো সিদ্ধ হওয়ার পরেও যতটুকু ঝোল লাগবে ততটুকু ঝোল যেন পানিতে, এই পানিতেই থাকে, আর যেন পানি দিতে না হয়। এখানে কাঁচামরিচটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। কারণ আমি চাচ্ছি ঝালটা বের হয়ে যাক, কারণ আমি একটু এই ইয়েটা খাসিয়াটা একটু ঝালই খেতে পছন্দ করি, তার জন্যই কাঁচামরিচটা একটু আগে দিয়েছি। এখন দেখেন বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ধনে পাতা দিয়ে দিয়েছি, এখানেও আরও দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি, এখানে কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়েছি জাস্ট। এখন এটা অল্প করে মিশিয়ে দিব। ধনে পাতা আর কাঁচামরিচটা সব শেষে যা দিলাম সেটা ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়েছি। এখন এটা সে সামান্য 2 মিনিটের মধ্যে রেখে জন্য রেখে দিব। এই যে তৈরি হয়ে গেল সিমের বিচির খাসিয়া, দেখতেই পাচ্ছেন খাবারটা কিন্তু অসম্ভব মজাদার, আমার খুবই প্রিয় খাবার, আপনাদেরও খেলে খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।